হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে আসছি। আমি প্রথমে বলছি আমার ভিডিওতে যে আমার এই চ্যানেলটিতে আপনাদের জন্য ছোট ছোট এবং অল্প পুঁজির যে বিজনেসগুলি আছে সেই বিজনেস সম্পর্কে আপনাদের আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। কারণ আমি সবসময় ছোট ব্যবসা দিতে পছন্দ করি, কারণ আমাদের দেশের কি বলবো যে 75% মানুষের বিগ বা বড় অ্যামাউন্টের পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করার ওরকম ধরনের এবিলিটি নাই, যার কারণে আমি ছোট ছোট ব্যবসা আপনাদের কাছে উপস্থাপন করি যাতে সবার সাধ্যের মধ্যে থাকে এবং সবাই যাতে করতে পারেন। তো আজকের ব্যবসাটা খুবই সুইটেবল এবং খুব সুন্দর ব্যবসা, লাভজনক ব্যবসা অল্প পুঁজিতে। আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন এবং টানাটানি করবেন না, স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ভিডিওর কথাগুলি শোনার চেষ্টা করবেন। ওকে, তাহলে চলুন লেটস গো, আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওটা হচ্ছে আপনার কাছে যদি 10 থেকে 20 হাজার বা 40 থেকে 50 হাজার টাকা থাকে তাহলে আপনি এলাচের ব্যবসা করতে পারেন, শুধুমাত্র এলাচি। এলাচির ব্যবসাতে প্রচুর পরিমাণ লাভ আছে। এটা আপনার দুই ঈদে যে পরিমাণের এলাচ বিক্রি করতে পারবেন, আপনি শুধুমাত্র রোজার ঈদ এবং কুরবানি ঈদে যে এলাচটা বিক্রি করতে পারবেন আপনি কিন্তু 12 মাসে সেই এলাচটা বিক্রি করতে পারবেন না, যদি ঠিক মতন সেল দিতে পারেন। আপনি পারবেন, আমি বলি না যে পারবেন না, কিন্তু আপনি রোজার ঈদে এবং কুরবানি ঈদের আগে যে পরিমাণ এলাচ সেল দিতে পারবেন এতে করে আপনার 6 মাসের ইনকাম কিন্তু চলে আসবে, যদি আপনি ঠিক মতন সেল করতে পারেন। আর যদি সেল না করতে পারেন সেটার হিসাব হলো আলাদা। এখন সেল করা বা না করা এটা কিন্তু ব্যক্তিত্বের উপরে নির্ভর করে, কে কেমন কোন ক্রাইটেরিয়া অবলম্বন করে সেল করবে সেটা কিন্তু তার ব্যক্তিত্বের উপরে নির্ভর করে। তো যাই হোক, আমি সেই বিষয়ে না যাই। তো এখন কথা হচ্ছে যে আপনি এলআইসির ব্যবসা কিভাবে করবেন, এলআইস কত প্রকার এবং কী কী ধরনের এবং কোথা থেকে এটা পাইকারি নিয়ে আসতে হয়। আপনি কিন্তু এলআইস পাইকারিও বিক্রি করতে পারেন। তো আমি একের পর এক স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করব, আপনারা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন, কেমন। তো আমার হাতে যে এলআইসটা আছে, এই যে আপনারা দেখতেছেন এই যে এলআইসটা, এটা হচ্ছে আপনার জাম্বু এলআইস, ঠিক আছে। এটা আপনার জাম্বু এলআইস, দেখেন এটা জাম্বু এলআইস। এখন এলআইস আপনার জাম্বু এলআইস আছে, আর যে জাম্বু আছে, তারপরে কালোদানার যে কাশ্মীরি এলআইসটা আছে সেটা আছে, এবং আপনার ছোটো এলআইস আছে, মিনিমাম 4 থেকে 5টা এলআইস আছে। তা আপনি যদি এলআইসের ব্যবসাটা করেন তো আপনি প্রথমত শুধুমাত্র এলআইস নিয়ে কাজ করবেন। আমি কিন্তু আপনাকে অন্য কোনো কিছু বিক্রি করার জন্য বা অন্য কোনো আইডিয়া আজকে দিচ্ছি না। আজকে আমার ভিডিওটা হচ্ছে হলো শুধুমাত্র এলআইসির উপরে, আপনি শুধু এলআইস নিয়ে কাজ করবেন এবং এলআইসির ব্যবসা করবেন। তো আপনি যদি নাম্বার ওয়ান দোকানে বিক্রি করেন, আপনি প্রথমত একটা দোকান নেবেন ছোট, যেহেতু আপনি এলআইসির ব্যবসা করবেন, এলআইসি নিয়ে কাজ করবেন, তা আপনি প্রথমে এলআইসির ব্যবসাটা যে করবেন আপনি ছোট একটা দোকান নেবেন। ছোট দোকানটা নেওয়ার পরে আপনি 40 থেকে 50 হাজার টাকার এলআইস নিয়ে আসবেন পাইকারি হোলসেল রেটে, ঠিক আছে। তো হোলসেল রেটে এলআইস নিয়ে আসার পরে এই যে আপনার হাতে যে প্যাকেটটা দেখতেছেন, এই যে 1 কেজি সাইজের প্যাকেট, এরকমভাবে আপনি প্যাকেট করবেন, 1 কেজি করে প্যাকেট করবেন। প্যাকেট করার পরে আপনার পুরা দোকানটা মিনিমাম 5 থেকে 6টা আইটেমের এলআইস দিয়ে ডিসপ্লে করবেন। আপনার একটা র্যাক যদি বানানো থাকে তাহলে সেই র্যাকের মধ্যে আপনি শুধুমাত্র এলআইস সুন্দর সুন্দর করে আপনি প্যাকেট বাই প্যাকেট সাজাবেন। সাজানোর পরে আপনি আপনার দোকানে শুধুমাত্র এলআইস বিক্রি করবেন। আপনি পাইকারিও বিক্রি করতে পারেন, খুচরা পাইকারি দামে খুচরাও বিক্রি করতে পারেন। সাধারণ যারা কাস্টমার আছে তারা আপনার কাছ থেকে 1.5 কেজি 250 গ্রাম, 1 কেজি 100 গ্রাম, 200 গ্রাম এরকমভাবে এলআইস কিনবে। আপনি কিন্তু হোলসেল প্রাইসে এলআইস বিক্রি করবেন। এখন আপনি যদি পাইকারিও বিক্রি করেন, যে আমি খুচরা বিক্রি করবো না, আমি শুধু পাইকারি বিক্রি করবো, তাহলেও চলে। আপনার দোকানে আপনি লেখা দিলেন যে আমার এই দোকানের মধ্যে পাইকারি হোলসেল এলআইস বিক্রি করা হয়, অর্থাৎ আপনি তো হোলসেল যে জায়গা থেকে নিয়ে আসলেন সেখান থেকে তো আপনার বিগ অ্যামাউন্টের এলআইস নিয়ে আসলেন, সেখানে রেট তো আর আপনি যেটা বেচবেন সেটা তো আর এক না। তো আপনি যদি পাইকারি এলআইস বেচেন তাহলে আপনার এলাকায় বা আপনি যেখানে দোকানটা দিছেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণ দোকান আছে, প্রচুর পরিমাণ যারা দোকানদারি করে তারা কিন্তু আপনার কাছ থেকে 1 কেজি 2 কেজি 3 কেজি পরিমাণ এলআইস কিন্তু আপনার কাছ থেকে কিনবে। যারা দোকানদার আছে তাদের কাছ থেকে আপনি সারা দিন এলআইস বিক্রি করতে থাকবেন হোলসেল মানে পাইকারি রেটে। এখন এটা তো গেলো দোকানের বিষয়ে যে আপনি দোকানে কীভাবে এলআইস বিক্রি করবেন, তাই তো। আপনার পুরো দোকানে এলআইস থাকবে শুধুমাত্র এলআইস দিয়ে ডিসপ্লে করা, খুচরা বিক্রি করবেন পাইকারি রেটে, প্লাস আপনার ওই পাইকারি বিক্রি করতে পারবেন দোকানিদের কাছে,
তাই তো? এখন দ্বিতীয়ত হচ্ছে হলো যারা পার্ট টাইম এই ব্যবসাটা করতে চান, যে পার্ট টাইম ব্যবসাটা করবেন, এই এলআইসির ব্যবসাটা, এত সুন্দর একটা ব্যবসার কথা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি, এটা আসলে কেউ যদি না করেন তাহলে কিন্তু বোঝানোর মতন আর ক্ষমতা অন্ততপক্ষে আমার নেই। যারা পার্ট টাইম এই ব্যবসাটা করবেন, যেমন কেউ যদি চাকরি করেন, যেটাই করেন না কেন, পার্ট টাইম হিসাবে 4 থেকে 5 ঘন্টা যদি এই এলআইসির ব্যবসাটা করতে পারেন, তাহলে আপনার আর পিছনের দিকে তাকানোর প্রয়োজন নাই। তো কীভাবে বিক্রি করবেন? আপনি প্রথমে যদি আপনার 20,000 টাকাও যদি পুঁজি থাকে, তো আপনি 20,000 টাকার এই এলআইসি নিয়ে আসবেন পাইকারি হোলসেল দামে। আনার পরে আপনি এই এলআইসিটা এরকম 1 কেজি করে এবং আধা কেজি সাইজের প্যাকেট করবেন। প্যাকেট করার পরে আপনার ঘরের মধ্যে রাখবেন বা আপনি যেখানে থাকেন সেখানে রাখবেন। রাখার পরে আপনার যদি একটা সাইকেল থাকে, তো সেই সাইকেল দিয়া আপনি প্রত্যেকটা মহল্লার মধ্যে যতগুলি দোকান আছে আপনার এরিয়ার মধ্যে, আপনি দূর দূরান্ত যেতে পারেন, মিনিমাম আপনার জায়গা থেকে আপনি 2 কিলো, 3 কিলো, 4 কিলো, 5 কিলো যেতে পারেন, তা আপনি প্রত্যেকটা দোকানে দোকানে আপনি কিন্তু এই এলআইসির বিজনেসটা করতে পারেন। এই এলআইস প্রত্যেকটা দোকানে দোকানে কিন্তু আপনি অর্ডার করতে পারেন, কারণ এইটা আরও বেশি চলবে। পাইকারিটাও যেরকম চলবে 50-50, পাইকারিটাও যেরকম চলবে এইটাও কিন্তু 50% চলবে। কীভাবে চলবে তার আমি ক্রাইটেরিয়া বলছি। আপনি যখন প্রত্যেকটা দোকানে যাবেন এই এলআইসটা, আপনি প্রথম দিন স্যাম্পল নিয়ে যেতে পারেন, প্রথম দিন মাল নিয়েও যেতে পারেন, সরাসরি আপনি মাল নিয়ে যেতে পারেন। তা আপনি দোকানে দোকানে এই এলআইসগুলি আপনি স্যাম্পল দেখাইবেন, যে ভাই আমার কাছে তো এই 5টা ক্রাইটেরিয়ার এলআইস আছে, 5টা ক্যাটাগরির এলআইস আছে, এটা আমি দেখাইলেন দোকানিরে। তো দোকানদার যখন দেখতে পারলো, তখন কিন্তু সে আপনারা অবশ্যই আপনার কাছ থেকে 1 কেজি 2 কেজি এলআইসি নেওয়ার চেষ্টা করবে, অথবা আপনি যদি মাল না নিয়ে যান, অর্ডারও যদি কাটেন, পরের দিন যদি মাল ডেলিভারি দেন স্যাম্পল নিয়ে অর্ডার কাটলে, প্রত্যেকটা স্যাম্পল দেখে দেখে কিন্তু প্রত্যেকটা দোকানদার কিন্তু আপনারা 1 কেজি আধা কেজি 2 কেজি এরকম পরিমাণের এলআইসির অর্ডার করবে। তো এইভাবে কিন্তু আপনি পার্ট টাইম 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কিন্তু আপনি পার্ট টাইম হিসাবে দোকানে দোকানে এলআইস সেল করতে পারেন, আপনার যদি একটা সাইকেল থাকে। আপনি যদি সারাদিনে 5 ঘন্টার মধ্যে যদি আপনি যদি 5 ঘন্টা মার্কেট করেন, তো 5 ঘন্টার মধ্যে যদি আপনি 10 কেজি এলআইসিও যদি বিক্রি করতে পারেন, 5 কেজি এলআইসিও যদি বিক্রি করতে পারেন, তাহলে আপনি যে চাকরিটা করতেছেন বা আদার যে কাজটা করতেছেন, আমি মনে করি তার চাইতে আপনার বেশি প্রফিট হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার পার্ট টাইম বিজনেসের এলআইসির ধারণাটা দেওয়া হলো এবং পাইকারি সম্পর্ক আমি বলছি। এখন আসি আপনার লাভ কেমন, এই এলআইসিটার লাভ কেমন, এলআইসির ব্যবসাতে কেমন প্রফিট আছে সেটা আপনাদের সাথে আমি বলি। যেমন আমার হাতে যে এলআইসিটা আছে এটা হচ্ছে জাম্বু এলআইস। তো এলআইসিটা ধরেন আপনার 2200 টাকা আপনার হোলসেল কিনা পড়তে পারে অথবা 2100 টাকা কিনা পড়তে পারে। তারপরে আপনার এটার চাইতে যে ছোটো জাম্বু আছে, বড় জাম্বু আছে, তারপর আরও যে কয়েকটা 3 থেকে 4টা এলআইস বা 5 থেকে 6টা এলআইস, আসলে এলআইসির অনেকগুলি প্রকার ভেদ আছে। আপনি যখন ব্যবসা করবেন, যখন আপনি এলআইসির মার্কেটে যাবেন, যখন আপনি এলআইসি পাইকারি নেবেন, তখন ওইখানে গেলেই আপনি দেখতে পারবেন যে আপনার সামনে মিনিমাম 4 থেকে 5টা এলআইস আছে। আপনি তখন দেখেই ওখান থেকে বুঝে কিনতে পারবেন। তো এখন আপনার একটা আছে ধরেন 2200 টাকা, এটা যদি আপনার 2200 টাকা কিনা পড়ে, তাহলে ছোটো এলআইসিটা কিনা পড়বে 1800 টাকা। এটার মিডিয়াম যেটা আছে সেটা কিনা পড়তে পারে আপনার 2000 টাকা। এটার চাইতে আরও লো কোয়ালিটি যেটা আছে সেটা হচ্ছে আপনার 1600 টাকা। তো এটা দাম আপডাউন করে, দাম আপডাউন করতে পারে। তো এরকমভাবে আপনার এলআইস কিনা পড়তে পারে। এখন আপনার কাছে যদি 20,000 টাকা থাকে, আপনি কিন্তু অনায়াসে 10 কেজি এলআইস কিনতে পারতেছেন। আপনি যদি 50,000 টাকার এলআইস কিনেন, মিনিমাম 25 কেজি বা 30 কেজি এলআইস কিনতে পারতেছেন। তো এলআইসটা আপনার 1 কেজি এলআইস যদি আপনার ধরি, আমি ভালোটা দিয়ে আপনাদেরকে উদাহরণ হিসেবে বোঝানোর চেষ্টা করতেছি, যেহেতু আমার ভিডিওর মধ্যে অনেকেই আপনারা কমেন্ট করেন যে ভাই আপনি তো প্রাইস বলেন না বা রেট বলেন না, তো সেই কারণে আমি আজকে একটু ভাঙ্গা বলার চেষ্টা করতেছি। তো আপনার 1 কেজি এলআইস যদি কিনা পড়ে একদম হোলসেল দামে 2100 টাকা, এই জাম্বুটা 2100 টাকা, তো 2100 টাকা যদি কিনা পড়ে, তো এলআইসটা আপনি যদি পাইকারি বিক্রি করেন, আপনি কিন্তু এটা অনায়াসে কিন্তু 2600 টাকা বিক্রি করতে পারেন একদম অনায়াসে। তাহলে আপনার কী হলো, 1 কেজি এলআইসি আপনি 500 টাকা প্রফিট করতে পারতেছে, 2600 টাকা একটা আপনি হোলসেল প্রাইসে, অর্থাৎ আপনি যে পাইকারি নিয়ে আসলেন, আপনি পাইকারি নিয়ে এসে আপনি কিন্তু আবার পাইকারি কিন্তু এটা 2600 টাকা বিক্রি করতে পারতেছেন। এখন আপনি যদি 2600 টাকা বিক্রি নাও করেন, আমি কথার কথা দেখাই যে আপনি যদি সেল বেশি থাকে,
যদি আপনি কাস্টমার ধরার জন্য সেল বেশি থাকে আপনার, যে আপনি পাইকারি বিক্রি করতেছেন, আপনার প্রচুর পরিমাণ সেল হইতেছে, সারাদিনে 20 কেজি, 30 কেজি বা 10 কেজি এলাচ বিক্রি করতে পারতেছেন, তাহলে আপনার অত প্রফিটের প্রয়োজন নাই। আপনি কেজি প্রতি 200 টাকা করে লাভ করবেন। 200 টাকা যদি আপনি লাভ করেন, তাহলে 10 কেজি যদি এলাচ বিক্রি করতে পারেন সারাদিনে, তাহলে আপনার কী হলো, 2000 টাকা লাভ চলে আসলো শুধুমাত্র এক প্রকার এলাইসে। আরও তো বাকি 3 থেকে 4টা এলাইস আছে, সেগুলিতে তো আপনি লাভ করবেনই। তো আপনি যদি বাদ বাকি যে এলাইসগুলি আছে সেগুলিতেও যদি আপনি 150 টাকা লাভে যদি আপনি কেজি প্রতি রাইখা যদি আপনি পাইকারি বিক্রি করেন, তাহলে সারাদিনে আপনার কত টাকা দাঁড়াইতেছে আপনি নিজে একটু ক্যালকুলেশন করেন, যে সারাদিনে আপনার কত টাকা শুধুমাত্র এলাইস বিক্রি করতেছেন। আরেকটা কথা আমি ভিডিওর মধ্যে বলি, সেটা হচ্ছে আপনি যখন এলাইস নিয়ে কাজ করবেন, এটার মধ্যে কিন্তু অন্য আদার্স কোনো প্রোডাক্ট ঢুকানো যাবে না, অন্য কোনো প্রোডাক্ট ঢুকানো যাবে না, তাহলে আপনার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। আপনি শুধু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তাহলে আপনার হিসাবের দিক থেকেও 100-এ 100 থাকবে, এবং আপনার হিসাবটা বের করতেও সুবিধা হবে, এবং মানুষ এক নামে আপনাকেও চিনবে যে আপনি এলআইসির ব্যবসায়ী, অথবা এলআইস নিয়ে কাজ করেন, এলআইসির ব্যবসা করেন, অথবা আপনার দোকানটা শুধুমাত্র এলআইসির। ঠিক আছে, অন্য প্রোডাক্ট ভুলেও ঢুকানোর চেষ্টা করবেন না। এখন আপনি এলআইসগুলি যদি এরকমভাবে যদি পাইকারি বিক্রি করেন কেজি প্রতি 150 টাকা লাভে, তাহলে কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট কিন্তু প্রতিদিন চলে আসে, তাহলে আপনার মাসে কেমন টাকা ইনকাম হতে পারে। দ্বিতীয়ত, যারা পার্ট টাইম বিক্রি করবেন তারা কিন্তু কেজি প্রতি যদি 100 টাকা লাভ রেখে যদি আপনি দোকানে দোকানে অর্ডার কাটেন, আপনার যদি 2100 টাকা কিনা থাকে, আপনি যদি কী বলবো, আপনাদের সাথে কথা বলতেছি এই ব্যবসাটা আমারই করতে মন চাইতেছে, তো যাই হোক, আমার তো ব্যবসা আছে, সবগুলি ব্যবসা তো আমার একা করা সম্ভব না, এই ব্যবসাটা আমি করতাম একদম হ্যান্ড ক্যাশ, সাক্কাস টাকা কিন্তু আমি নিয়ে এসে করতাম। কীভাবে, আমি যদি 10 কেজি এলাইস নিয়ে বের হই আমার একটা সাইকেলে গইরা, তো 10 কেজি এলাইস যদি আমি 10টা দোকানে দিতে পারি, 2100 টাকা করে কিনে নিয়ে এসে যদি আমি 2200 টাকাও যদি বিক্রি করি, তাহলে বুঝেন 10 কেজি এলাইসে আমার 1000 টাকা পকেটে, একদম রিয়েলিটি হিসাব, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তো আপনি যদি 4 থেকে 5 রকমের এলাইস নিয়ে যদি বের হন, সবগুলি মিলে যদি আপনি যদি দোকানে যদি 10 কেজি এলাইসও কাটতে পারেন, ছোট বড় জাম্বু লো কোয়ালিটি সবগুলি এলাইস মিলে যদি আপনি 10 কেজি এলাইসও যদি আপনি অর্ডার কাটতে পারেন দোকানে দোকানে, আমি মনে করি আপনার চাকরিরও প্রয়োজন নাই, আপনি একসময় এই পার্ট টাইম ব্যবসাটাকে ফুল টাইম করবেন, আপনি একসময় ফুল টাইম করবেন, শুধুমাত্র এই এলাইসটা যখন আপনি বিক্রি করে এটার প্রফিট সম্পর্কে আপনার একটা ধারণা বা নলেজ হয়ে যাবে। তো আপনাদের আমি স্যাম্পলে বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি পার্ট টাইম ব্যবসা করেন, আপনি যদি 10 কেজি এলাইস বিক্রি করতে পারেন 100 টাকা লাভে, কারণ এই যে এলাইসটা দেখেন আপনি, এই এলাইসটা যদি আপনার 2100 টাকা কিনা থাকে, বলেন কে নেবে না 2200 টাকায়, কোনো দোকানদার আছে 2200 টাকা নেবে না? আমি মনে করি যে 100 থেকে 99% লোক আপনার কাছ থেকে এই এলাইসটা 2200 টাকায় নেবে। এখন আপনি এই এলাইসটা যদি 2-3 কেজি বিক্রি করতে পারেন, আদার যে আপনার 5টা আইটেম আছে, ওই 5টা ক্যাটাগরির এলাইস যদি আপনি একটু 4-5 কেজি বিক্রি করতে পারেন, অ্যাভারেজ মিলে যদি আপনি 10 কেজি এলাইস যদি দোকানে দোকানে অর্ডার করতে পারেন, যদি সেল করতে পারেন, তাহলে কিন্তু আপনার 10 কেজি এলাইস 100 টাকা করে হলো 1000 টাকা, আপনি যদি 200 টাকা করে লাভ করেন 2000 টাকা, হিসাবটা কিন্তু মাথায় রাখবেন, তাহলে কিন্তু অনায়াসে চলে আসতেছে। যারা পাইকারি দোকানে বিক্রি করবেন তাদের হিসাব এরকমই। ঠিক আছে, আজকের যে আপনাদের এলআইসির ব্যবসার যে আইডিয়াটা দিলাম, এটা সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই কীভাবে আনমো, ফোন নাম্বার তো দিলেন না, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমার ইনস্টাগ্রামে অবশ্যই নক করবেন, আমি সেইখানে আপনাদের পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এবং মূল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবো। যদি বলেন যে না ভাই আপনার কাছ থেকে কিনতে চাই, আপনি আমাদেরকে এলাইস দিবেন, আপনি বাংলাদেশের যে কোনো জেলাতেই থাকেন না কেন, আমি আপনাকে এলাইস দিতে পারবো, কোনো সমস্যা নেই যদি আমার কাছ থেকে কিনেন। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।